প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য মোকাবিলায় ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র। দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ অঞ্চলে শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার প্রতিশ্রুতি ছিল মোদির কণ্ঠে, তবে মুসলিম নির্যাতন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে বিদ্ধ হন মোদি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। ইতিহাসে নতুন করে নাম লেখালেন নরেন্দ্র মোদি। প্রথম ভারতীয় হিসেবে দ্বিতীয়বারের মতো ভাষণ দিলেন মার্কিন কংগ্রেসে। জানালেন গণতান্ত্রিক চর্চার কারণেই বন্ধুত্বের এক নতুন মাত্রা ছুঁয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। ক্যাপিটল ভবনে এক ঘণ্টার এই বক্তব্যে উঠে আসে জলবায়ু, ইউক্রেন যুদ্ধ ও জঙ্গিবাদ ইস্যু। তবে বক্তব্যে একবারও আসেনি বাংলাদেশ প্রসঙ্গ। অন্যদিকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার অঙ্গীকার করেন মোদি। দ্বন্দ্বের কালো ছায় আবদ্ধ হয়ে আছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এই অঞ্চলকে মুক্ত, উন্মুক্ত ও সম্মানিত করাই যুক্তরাষ্ট্র ও ভারতের মূল প্রতিশ্রুতি। এ লক্ষ্যে একসাথে কাজ করবে দুই দেশ। এর আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। দুই ঘণ্টার আলোচনা শেষে ইস্ট রুমে যৌথ বিবৃতি দেন দুই নেতা। এ সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য মোকাবেলায় ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আমরা একমত হয়েছি। প্রতিরক্ষা ও প্রযুক্তিতে দুই দেশ একসাথে কাজ করবে, সেই সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে পরস্পরের অংশীদার হবে ভারত ও যুক্তরাষ্ট্র। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে সাম্প্রদায়িক বৈষম্যের ইস্যু, সংখ্যালঘু মুসলিম নির্যাতন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মোদি বলেন, ধর্মীয় কোনো বৈষম্য নেই ভারতে। আমি খুব অবাক হই এই দাবিগুলো শুনলে। ভারতের ডিএনএতে আছে গণতন্ত্র, আমাদের সরকারও গণতান্ত্রিক নিয়মে কাজ করে থাকে, আর গণতন্ত্রে জাত, ধর্ম কিংবা লিঙ্গ নিয়ে কোনো বৈষম্যের স্থান নেই। তবে শুধু প্রশ্নেই সীমাবদ্ধ ছিল না মুসলিম নির্যাতন ইস্যু। মোদিকে ডাকায় মার্কিন কংগ্রেসের অধিবেশন বয়কট করেন বেশ কয়েকজন মুসলিম সদস্য। মোদি বিরোধী বিক্ষোভ হয়েছে কয়েক স্থানে। শুক্রবার বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউসের রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন মোদি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।